দলকে বিপর্যয় রেখে তাসকিন আহমেদের করা অফিস স্টাম্পের বাইরের বল ছেড়ে দিতে গিয়ে ইনসাইডেজ হয়ে বোল্ড আউট হলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। রানের খাতা খুলতে পারলেন না এই ব্যাটার, দলের খারাপ অবস্থায় কোনো অবদান রাখতে পারলেন না মুশফিক, হতাশ হয়ে মাঠ ছাড়লেন তিনি। এদিকে চলমান বিপিএলে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও সম্মদের মতো দেশসেরা ক্রিকেটার নিয়ে শক্তিশালী দল গঠন করেছিল ফরচুন বরিশাল। তবুও পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে দলটি, সাত ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে মিরাজ রিয়াদরা। অষ্টম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। শনিবার 10ই ফেব্রুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল।